মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন পুলিশকে সামনে রেখে করেছে, সেই কারণে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমার সাথে এবং পার্টির যারা জিএস বা অন্যান্য যারা কলকাতায় উপস্থিত ছিলেন সকলের সঙ্গে আলোচনা করে এটি আগামীকাল 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির এই বন্ধ শান্তিপূর্ণ হবে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, এই বন্ধ আমরা সুনিশ্চিত করব। কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে যে সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটির যে কোনো কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন সেখানে যেন বল প্রয়োগ করা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয়, তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন। তার রাজ্যের এজি মাননীয় অ্যাডভোকেট কিশোর দত্ত, তিনি ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি অরুণময় ভট্টাচার্য এই বেঞ্চে পিটিশন করেছিলেন এই নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করার জন্য। এন্টারটেন করেনি ডিভিশন বেঞ্চ, কোনো অর্ডার পাস করেনি এবং ঢুকতেই চায়নি। এর বাইরে একটা চাটুকার পুলিশ অফিসার সুপ্রতিম সরকার, যিনি 2006 সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যখন কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন হয়েছিল 25 সেপ্টেম্বর 2006 মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করেছিলেন, তিনি এখন ওনার খুব পছন্দের পুলিশ অফিসার হয়ে গেছেন। কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর টিকা নিয়েছিলেন সন্দেশখালীতে, তাকে দিয়ে মিষ্টি মিষ্টি কথাকালকে বানানো হয়েছে যে ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান অবৈধ। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ডাকা নবান্ন অভিযান অবৈধ। তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের র‍্যাপের পোশাক পরিয়ে আনা হয়েছিল, যাদেরকে লয়নদের ডিউটিতে লাগানোর কথা নয়। বিনীত গোয়েলের নেতৃত্বে 6,000 কলকাতা পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে আরো 4,500 পুলিশ, হাওড়া কমিশনারেটের 2,000 পুলিশ, প্রায় 14,000 পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র ফিরোজ রানীকে বাঁচানোর জন্য। ফিরোজ রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টার সময়, লুকিয়ে চুরিয়ে তাকে ঢোকানো হয়েছে। এবং আমি হোয়াটসঅ্যাপ করি জনতাকে, সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে, যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে এত বাধা, এত প্রাচীর, এত সিল, এত গ্যাস, এত জল কামান, এত বজ্র, এত লাঠি, এত রক্ত, তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ বলে এসেছেন। আগামীকালের সর্বাত্মক 12 ঘন্টার বন্ধকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয়, আরজি করে বেদনাদায়ক, মর্মান্তিক, হৃদয় বিদারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে, মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে ধর্মঘট সামিল হওয়ার আবেদন করি। আজকে এখনো পর্যন্ত আমাদের 132 জন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক, অভিভাবক, ছাত্র ছাত্রী আহত হয়েছেন, 17 জন মহিলা আহত হয়েছেন। আমরা 11টি প্রাইভেট
হসপিটালে ভর্তি করেছে 35 জনকে, 82 জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে, আরো 15-20 জনের মেডিকেল ট্রিটমেন্ট এই মুহূর্তে হাওড়াতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। আজকে কর্মসূচিতে যারা আহত হয়েছেন, যাদের রক্তপাত হয়েছে, তাদের সম্পূর্ণভাবে সুচিকিৎসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রদেশ নিয়েছে। এর বাইরে গোটা রাজ্য জুড়ে কালকে মধ্যরাত্রি থেকে গ্রেপ্তার শুরু হয়। কেশপুরে 11 জন গ্রেপ্তার হয়েছে, দেবরাতে 1 জন গ্রেপ্তার হয়েছে, বনগাঁতে গ্রেপ্তার হয়েছে, এবং 4 জন ছাত্রকে যারা এই আন্দোলনে অন্যতম সমন্বয়ক ছিলেন তাদেরকে রাত্রি 12:30টার সময় হাওড়া কমিশনারেটের পুলিশ, যখন তারা স্টেশনে চলে আসা পুরুলিয়া এবং বীরভূমের লোকদেরকে টিফিন প্যাকেট দিচ্ছিলেন, সেই সময় গ্রেপ্তার করেন। আমি সকাল 7:30টার সময় এক স্যান্ডেলে পোস্ট করি, যখন তার বাবারা মারা দাদারা কান্নাকাটি করতে আরম্ভ করেন আমাদের কাছে। এরপরে বেলা 10:30টার সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় যে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করছেন, ওনারা আমাদের কাছে আছেন, আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং বাড়িতে নাকি খবর দিয়েছে। আমার টুইটের কাউন্টার টুইট করার পরে 10:30টার পরে যখন পরিবারের লোকেরা কলকাতা হাইকোর্টে লিভ নিচ্ছে, তখন তাদেরকে ফোন করে জানানো হয়েছে যে আপনার বাড়ির লোক অ্যারেস্ট আছে। একটু আগেও বাড়ির লোকদেরকে ফোন করে বলা হয়েছে যে আপনারা আসুন থানাতে, কারণ মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট তিনি লিভ গ্র্যান্ট দিয়েছেন, আগামীকাল 10:30টার সময় এই মামলা রেখেছেন তিনি, কাল যদি কোর্ট হয় তাহলে আমরা এই 4 ছাত্রর উপরে যেভাবে অন্যায়ভাবে বিনা কারণে 41-এ নোটিশ না দিয়ে ভারতীয় ন্যায় সংহিতাকে বুড়া আঙুল দেখিয়ে পরিবারকে ইন্টিমেশন না দিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেশন করে প্রবীণ ত্রিপাঠীর নেতৃত্বে রাজীব কুমার ডিজির নির্দেশে যে ভায়োলেশন তারা করেছেন তার আইনি লড়াইতে আমরা পরিবারের পাশে থাকব। গোটা রাজ্য জুড়ে টুম্পা কয়াল সহ এই মুহূর্তে 100 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছিলেন। আমরা অনেককেই পুলিশকে বাধ্য করেছি ছেড়ে দিতে, এখনো 17-18 জন গ্রেপ্তার হয়ে আছেন। আমাদের মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্যের একটা টিম লালবাজারের উদ্দেশ্যে তারা গেছিলেন, তাদের পথে আটকে দেওয়া হয়েছে, সেখানে তারা অবস্থান করছেন, ধর্ণা দিচ্ছেন, যাতে অবিলম্বে এদেরকে ইমিডিয়েট যে 16-17 জনকে লালবাজারে রাখা হয়েছে ছেড়ে দেওয়া হয়। আমরা প্রায় 70-80 জনকে এখনো পর্যন্ত ছাড়িয়ে নিতে পেরেছি। ভারতীয় জনতা পার্টির প্রদেশ ইউনিটের পক্ষ থেকে একটি লিগাল হেল্পলাইন নাম্বারও ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। তাই আগামী দিনে এই আন্দোলন আরো ব্যক্তি পাবে। ইতিমধ্যে কালকের বন্ধ এবং আজকের ঘটনা নিয়ে রাজ্য সরকারে কেমন কাঁপুনি ধরেছে আমরা বুঝতে পারছি। তারা রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে প্রেস করাচ্ছেন, মাননীয় মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীকে দিয়ে প্রেস করাচ্ছেন, আর সরকারের কেউ নয় হরিদাস পাল, আলাপন বন্দ্যোপাধ্যায় আরেক চাটুকার, বাংলা বাঙালির লজ্জা, ইনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন, তিনি নবান্ন থেকে প্রেস করছেন আজকের ঘটনা নিয়ে। রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা তিনি সিএনএই আউট, স্বরাষ্ট্র সচিব যিনি আছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিজিপি রাজীব কুমার, এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ বার্মা, কারোর দেখা নেই। একজন অবৈধ শ্বেত হস্তি আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে প্রেস করিয়ে আজকের ঘটনার বৃত্তান্ত জানাচ্ছে এই সরকার।
এই সরকার একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, ব্যক্তিকেন্দ্রিকতা চূড়ান্ত জায়গায় গেছে, সংবিধানের সব পিলার ভেঙে দিয়েছে, গণতন্ত্রের কোন স্থান নেই। আজকে পশ্চিমবাংলার জাগ্রত জনগণ বুঝিয়ে দিয়েছে যে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা বলে না, মাকু এবং সেকুদের বাদ দিয়ে পশ্চিমবাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা 12:20 থেকে, স্টিল নাও লড়ছে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি, গেরুয়া বসন করা পুরোহিতদের দেখেছি, মহাপা মিশনের সন্ন্যাসীদের, তারা জয়কামানের সামনে দাঁড়িয়ে বুক পেতে বলছে মারবি মার, কত মারবি মার। যুবকরা বলছে মার গ্যাস ফাট, শুধু ফাটাচ্ছিস কেন, গুলি কর। এই যে জাগরণ পশ্চিমবাংলায়, এই যে সাহসী পদক্ষেপ, এই যে সামনে আকুত ভয় চিত্ত হয়ে বীর বিপ্লবী ক্ষুদিরামের আদর্শে জীবন মৃত্যুকে পায়ে ধরতে করে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমার ভূমিকে মানলি কেন, জবাব চাই, জবাব দাও। আজকে ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে, সামগ্রিক ভাবে প্রায় 2 লক্ষ মানুষের অংশগ্রহণ হয়েছে। কলেজ স্কোয়ার থেকে এনজি রোড হয়ে যে মিছিল এখনো শেষ হয়নি, 40,000 জনগণের উপস্থিতি ছিল সেই মিছিলে। সাঁতরাগাছিতে দফায় দফায় এখনো মানুষ এসে ট্রেন থেকে নেমেছেন জাতীয় পতাকা নিয়ে, হাতে মোমবাতি নিয়ে, স্টিল নাও চলছে এডুকেশন, সেখানেও অন্তত 50,000-60,000 মানুষ বিভিন্ন পর্যায়ে এসেছে। সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিভিন্ন চাকরি প্রার্থী অর্গানাইজেশন যা আজি করে ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলেন মাননীয় ভাস্কর ঘোষের নেতৃত্বে, সেই মিছিলে হাওড়া স্টেশন থেকে ফরসর রোড হয়ে যে মিছিল 2টো ব্যারিকেডকে গুঁড়িয়ে দিয়েছে, তার নেতৃত্বে ভাস্কর ঘোষ সহ যারা ছিলেন, সেখানেও 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, আজকে কলকাতার গার্ডেন রিজ একবারপুর থেকে শুরু করে হেস্টিংস এর আশেপাশে, এনজি রোডের আশেপাশে এবং হাওড়াতে চ্যাটার্জি হাট থেকে শুরু করে বেলেপুল থেকে শুরু করে বাড়িতে কেউ ছিল না, দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষ বেরিয়েছে। আজকে যে প্রতিবাদ দেখালেন, এই প্রতিবাদ আগামী দিনে পশ্চিমবাংলায় নতুন ইতিহাস তৈরি করবে এবং নবজাগরণের সোপান আজকে সৃষ্টি হলো। উনি নিজেই তো বেআইনি, উনি নিজেই অবৈধ বেআইনি, যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটায়ার বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার। যেহেতু তিনি আইএস সেন্ট্রাল ক্যাডার রুল ভাইলেশন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তিনি কলাইকুণ্ডা এয়ারবেসে অপমান করেছিলেন, তিনি নিজেই অবৈধ, তিনি কাকে অবৈধ ঘোষণা করছেন? তাদের সফল না হয়ে পরিত্যক্ত একটা শব্দ বন্ধ আগামীকাল তারা ডাকলেন, যেটা বাংলার মানুষ ব্যর্থ করবে। নবান্নতে ছাত্র সমাজ অভিভাবকদের যাওয়া দরকার নেই, প্রাপ্ত বসেই যাবেন, প্রাপ্তবয়স্কই যাবেন, তার কারণ শিক্ষা দপ্তরের তদন্ত এখনো শেষ হয়নি। অর্থাৎ প্রাপ্তবয়স্কই নিজের অপেক্ষা করা উচিত, সিজিওতে আমরা যাব না, প্রাপ্তবয়স্কই যেতে হবে, অর্থটা যেখানে প্রাপ্তবয়স্ক সেখানে। এগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশকে। আজকে তো মমতা ব্যানার্জিকে মানে তার গতিটা আপাতত ঠিকিয়ে দিল পুলিশ। ভারতীয় জনতা পার্টি বা আজকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আন্দোলনে ছিলেন, তারা চাইলে আমরা সব আপনার মমতা ব্যানার্জির বাড়ি অব্দি তো ঢুকে যেতে পারত, যে নিচের তলার পুলিশ কর্মীরা আহত হয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি সমবেদিতা আছে।
মান গ্যাস শেষ, জয়গ্রাম মানের জল শেষ, লাঠি চার্জ করতে করতে হাঁপিয়ে গেছে। আপনারা নিজেরাই দেখেছেন টিয়ার গ্যাস বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরেও কোনোভাবে আন্দোলনকে থামাতে পারেনি, এখনো স্টিল নাও। বাবুঘাট এবং আপনার সাঁতরাগাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছে, কারণ এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নোসেটিং করে তারাও যেমন ছিল, সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয়, তারা কিন্তু মমতা ব্যানার্জির পদত্যাগটাই হাতে নাতে নিয়ে আজকে ফিরতে চান। আমি তাদের অনুরোধ করব, বাড়ি ফিরে যান, শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমরা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বাধ্য করব। এটা কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, একদম ফেলা, সিনেমা এখন বাকি আছে। নড়িয়ে দিয়েছে ডাক্তার বন্টি, নড়িয়ে দিয়েছে মহিলাদের, এবং সিপিএম এর লাগাতার কুৎসার পরেও মহিলারা বুঝেছেন যে সিপিএম তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার। সিপিএম লাগাতার প্রচার করেছে বিজেপি, আরএসএস, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের, সিপিএম লাগাতার প্রচার করেছে। গত তিন দিন সিপিএম তৃণমূলের বিরুদ্ধে একটা বাক্য শব্দ প্রয়োগ করেন, পুরো বিজেপি আমাদের আমাদের আইডিওলজির বিরুদ্ধে প্রচার করেছে। তারপরে যে ভাবে মহিলা, যুবক এবং গার্ডিয়ানরা বেরিয়ে এসছে, তাতে এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষ তারা আর্যিকরের ঘটনায় ব্যথিত, অত্যন্ত লজ্জিত, তারা রেজাল্ট চাইছেন, রেজাল্ট আমরা দেব। ১৪ তারিখে হামলা করতে পাঠানো হয়েছিল, হামলা করতে পাঠানো হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। ফিরাদ হাকিম আর অতীন ঘোষ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এবং এ ব্যাপারে বিনীত গোয়েল জানতেন। বিনীত গোয়েল নিজেও একজন চক্রান্তকারী, যিনি ইউডি কেস করেছেন, যিনি পরিবারকে সুইসাইড নোট দিয়েছেন, যিনি কলকাতা পুলিশের এলাকা না হওয়া সত্ত্বেও অভিষেক গুপ্তা ডিসি এবং দুজন আইসি কে পাঠিয়েছেন, শ্মশানে তিনজনের লিস্টেড ছিল, তিনটো দেহ ছিল, সব তাকে ভাইলেট করে নান্টু ঘোষ এবং অভিষেক গুপ্তার নেতৃত্বে দ্রুত সব তাদের কাজ করা হয়েছে, এবং ওই বন্টির আত্মীয় স্বজন পরিজন তারা কেউ তাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পাননি। এমনকি ক্রিমেশন কস্ট বাড়ির লোক ডিপোজিট করেনি, ক্রিমেশনের যে সার্টিফিকেট নিতে হয় তাতেও বাড়ির লোকের কোনো সই সিগনেচার নেই, এবং আমাদের বোনের মাতৃদেবী গতকাল একজন মহিলা আইপিএস পুলিশ অফিসারের মিথ্যাচারের মুখোশ সাংবাদিক সম্মেলন করে খুলে দিয়েছে। তাই বিনীত গোয়েল বা পুলিশ এই ধরনের আচরণ করবে এটা স্বাভাবিক, আর কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আবার কঠোর আইনের পক্ষে তিনি সওয়াল করেছেন, এর উত্তর গতকালই শিশু ও নারী কল্যাণ দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ভালো করে জানিয়ে দিয়েছেন। আপনাদের বলবো পিসি এবং ভাইপোকে, ভারতীয় ন্যায় সংহিতা সহ যে তিনটি আইন হয়েছে এই আইনটা ভালো করে পড়ুন। এই আইনে সিআরপিসি আইপিসি তুলনায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অমিত শাহজির দপ্তর কিভাবে শিশু এবং মহিলা এবং নাবালিকাদের ক্ষেত্রে কি কঠিন এবং কঠোর আইন এনেছেন এরা দেখুন। আপনাদের মুখে এসব কথা মানায় না, আপনি পার্সিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন, আপনি কামদুনির ফাঁসি দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে জামিন করিয়েছেন, আপনি হাসখালির
বিরুদ্ধে বলেছেন লাভ অ্যাফেয়ার্স। আপনি কালিয়াগঞ্জের বর্মনবাড়ির ওই মেয়েটির সম্পর্কে নিষ্ঠক করেছেন যে বিশেষ শিশি পাওয়া গেছে পুকুর থেকে। আপনি এক্ষেত্রে কি বলেছেন, চাইলে তো 10 লাখ দেওয়া যেতেই পারে। কে বলেছে আপনার কাছ থেকে 10 লাখ টাকা নিবে, আমার বাবা আপনার উত্তর দিয়ে দিয়েছে। অতএব এসব কথা ওনাদের মুখে সাজে না। পশ্চিমবঙ্গের ভাস্কর ফাস্ট্র্যাক কোর্ট চালু করেননি, সাকসেস রেট মাত্র 136, অনলি 136 কেসে আপনার আপনি চার্জশিট করতে পেরেছেন, কনভিকশনও দিতে পারেননি। আপনার ফাস্ট্র্যাক কোর্ট নেই। গতকাল মাননীয় রাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার, নারী ও শিশু কল্যাণ একদম মুখের জবাব, মুখের মতো জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। অর্থাৎ ভাইকে বলবো যে একটা বিএনএস এর বই কিনে নিয়ে একটু ইউরোপে গিয়ে ভালো করে, তিনি যেমন মাঝে মাঝে মন্থন করতে যান ইউরোপে, সুইজারল্যান্ডে মন্থন করুন, তারপরে এসব কথা বলবেন। আমি তো ওই মহামানবের কথার উত্তর দিই না, মানে যার নাম বললেন তিনি হচ্ছেন আন্তর্জাতিক মানের একজন মনীষী, ওনার সম্পর্কে আমি বলি না। আমরা এর আমরা সামগ্রিক ভাবে কোনো বিচ্ছিন্ন বিষয় না, ভারতীয় জনতা পার্টি এর বিরোধিতা করে। ভারতীয় জনতা পার্টি মাতৃশক্তিকে মা দুর্গার রূপে পূজা করে। নরেন্দ্র মোদীজির যে স্কিম গুলো হয়েছে, উজালা গ্যাস, রান্না করে কি নয় আপনার স্ত্রী, নয় আপনার মা, নয় আপনার বোন বা দিদি, উজালা গ্যাস কাদের জন্য, মহিলাদের জন্য। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, বাড়ির রেশনটা, চালটা, গমটা কাকে জোগাড় করতে হয়, মহিলাদের জন্য। শৌচালয়ে কার জন্য, ভারতবর্ষে 14 কোটি ইজ্জত ঘর বানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, এই রাজ্যে 72 লক্ষ, কাদের জন্য, কাদের কাছ থেকে সার্টিফিকেট দিচ্ছেন? নরেন্দ্র মোদীজি তার মাতৃদেবীর যে কষ্ট, তার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের নারী সমাজের কষ্টের কথা ভেবেছিলেন। তার যে মূল পঞ্চবান 5টা স্কিম, উজালা, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয়, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, হার ঘর নহসে জল, পানীয় জল কাকে সংগ্রহ করতে হয়, আপনারা কি জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এগ্রিমেন্ট করতে হয় বাড়ির মহিলার নামে, দেখি জানেন? প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তার মালিকানা দিতে হয় মহিলাকে, এটা নরেন্দ্র মোদী করেছেন 1996 সাল থেকে। নাটক রাজি মমতা ব্যানার্জি তখন এমপি, মন্ত্রী, সাধারণের এমপি, ওরে পার্লামেন্টে আপনার উপর তো নির্ভর করেছিল সরকার, কেন্দ্রের সরকার। আপনি 2009 সালে, আমিও এমপি ছিলাম, আপনার 19 জন এমপির সমর্থনে মনমোহন সিং এর সরকার দ্বিতীয়বার হয়েছিল, আপনি কোন চাপ দিয়ে করেননি যে বিধানসভা লোকসভায় 1/3 রিজার্ভেশন দিতে হবে? নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন 23 সালে, ওদের আগে, যে এর পরের সব নির্বাচন তার 1/3 মহিলাদের সংরক্ষণ দিয়ে করতে হবে। পার্লামেন্টে 272 জন মহিলা যাবেন। অতএব এই সার্টিফিকেট এইসব লোকের কাছ থেকে আমাদের নেওয়ার দরকার নেই। এর ভালো উত্তর দিয়ে দিতে পারে হাসখালির ওই ক্লাস 9 এর ছাত্রীটির পরিবার, এর উত্তর দিয়ে দিতে পারে কালিয়াগঞ্জের রাজবংশী বাড়ির ওই ক্লাস 12 এর ছাত্রী, যাকে যাদব বলে একটা জিহাদিকে দিয়ে যার উপর অত্যাচার করে খুন করে দেওয়া হয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, মাধ্যমিক পরীক্ষার পরে তার উচ্চ মাধ্যমিকে ভেজাল এসেছিল, পাস করেছে, তখন সে দেখতে পায়নি। আপনি কিছু করেছেন? ওটা তো সিট সিগনাল নেয়নি। আপনার সিট সিআইডি করেছে, একজনকে অ্যারেস্ট করেছেন। আপনার ভাদু আনারুলে গন্ডগোলে 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আর আপনি বলছেন অগ্নিকাণ্ড, আপনার নেতা কৃষ্ণমন্ডল বলেছে স্টক বাস্ট হয়েছে, আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, এর উত্তর
সন্ধ্যাসকালীন মাহাতমেরা দিয়ে দিবে। মুসলিম মেরে দিয়ে জিতেছেন বসিরা, কিন্তু সন্দেশখালী উত্তর দিয়েছে, রেখাপাত্রকে এগিয়ে রেখেছে সন্দেশখালী 7,000। কখন বলেছে রাজবংশ? আচ্ছা, মদন মিত্রের সঙ্গে কথা বলে বলছেন, ওনাদের এসব লোকদের টাইম দেখতে হয় কখন বলছে, স্থলে আছে না জলে আছে। টাইম লাগে না, এখনই বৃষ্টি, এখনই রোদ, আবহাওয়া খুব মনোরম, আবহাওয়ার উপর নির্ভর। আর কিছু বলবেন? কালকে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি বলতে চাইছো? আমি বিরোধী দল নেতা এবং ভারতীয় জনতা পার্টির একজন অন্যতম ফাংশনারিস হিসেবে আমি বলবো, 28শে আগস্ট কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের ছাত্র সংগঠনের কর্মসূচি করে। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির সমর্থক পিকেটারদের বলবো যে এই একটা দল মহাজোটি সদনে করে, আরেক দল মেয়রে করে সম্ভবত, যে যারা ঝান্ডা লাগিয়ে এই কর্মসূচিতে যুক্ত হতে আসবেন, ঝান্ডা লাগিয়ে কেন, কোনো গাড়িতে এলেও যদি বলেন যে আমি যাচ্ছি, আপনারা তাদের আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা কার্যকর্তারা অত্যন্ত নিষ্ঠাবান, তাদেরকে আমি আবেদন করব যে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র উইংস, ছাত্র পরিষদের সমর্থকরা যদি আসেন বা তৃণমূলের সমর্থকরা যদি মেয়র রোডে যান, সেক্ষেত্রে যদি কোথাও রাস্তায় পিকেটিং অবরোধ ইত্যাদি হয়, আপনারা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, আটকাবেন না, ওরা চাই যে সংঘাত করতে সংঘাত থেকে দূরে থাকবে, ঠিক আছে? একজন ইনজিওর পার্সেল আছে,